হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, আজকে একটা ছোট্ট ভিডিও আজকে হচ্ছে, চলো দেখাই মায়রার ব্যাগে কী কী আছে। তো এই দেখো একটা স্লেট, আর ওই দেখো বই। তো চলো, জানো এখন বাজে সকালে 11:30 মতো। এখন ওর মানে ইচ্ছা হচ্ছে ব্যাগ থেকে বই বার করবে, তো আমি বার করে দিলাম, আর এই দেখো বসেছে। আর দেখো বইটা কদিন আগেই কিনলাম, কিন্তু বইটার অবস্থাটা দেখো, ছিঁড়ে পুরো একাকার। আর দেখো চলো, তার ভেতরে আর কী কী আছে ব্যাগের ভেতরে, এই বইগুলো। এই বইগুলো খুব ভালো জানো তো, মানে আর একটু বড় হলে মানে ভালো, ঠিক আছে বাচ্চাদের জন্য। তো আমি বইগুলো নিয়েছিলাম অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু খুব ভালো বইগুলো, সব রকম কিছু দেওয়া আছে, বাচ্চাদের পক্ষে খুবই ভালো এই বইগুলো। তো এই দেখো, এটা ছিল ড্রয়িংয়ের, একটা ছিল নাম্বারের, এই যে এটা নাম্বারের, আর মায়ের হাতে ওইটা ছিল মানে অ্যালফাবেটের, হয়তো যত সম্ভব। আর দেখো আরও একটা আছে, এইটা কিসে চলো দেখি, এটা হচ্ছে ম্যাথের, মানে চারটে এসেছিল বই। আর ওই বইগুলোর সাথে সাথে ওই দেখো, ওকে আমি বলছিলাম এইটা কী, ও বলছিল দা 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 দা। ও শুধু ওই ছবিগুলোই এখন দেখে যে না, তারা শুধু বলবে দাদা দিদি এইভাবে। ও দেখো এই যে লেখাগুলোর উপরে উপরে লিখতে হবে, এগুলোর সাথেই পেন দিয়েছিল, আর অনেকগুলো শীষ দিয়েছিল। দাঁড়াও পেনটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই পেনটা। তো এইটা জানো তো, বইয়ের ওই বইটাতে লেখার কিছুক্ষণের মধ্যে, মানে 1-2 মিনিটের মধ্যে আবার লেখাগুলো মানে আপনা আপনিই মুছে যায়, সব কোনো মুছতে হয় না, মানে নিজে থেকে সব মুছে যাওয়ার মতো হয়ে যায়, মানে পুরো প্লেন হয়ে যায় জায়গাটা আবার। তো আমি দাঁড়াও দেখাচ্ছিলাম, এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে অসুবিধা হচ্ছিলো, এই জায়গাটা ঠিকঠাক বসছিল না। দাঁড়াও এইবার ক্যামেরাটা এই হাতে নিয়ে দেখাচ্ছি, এই দেখো এই দাগটা দেখছো তো, এই দাগটা একটু পরেই সব মুছে যাবে, মানে আর বোঝাই যাবে না যে হ্যাঁ আমি ওই জায়গাটায় কোনো দাগ টেনেছিলাম বা কিছু। ওই দেখো ওই রকমভাবে লেখার উপরে উপরে লিখতে হবে, এতে কি হ্যান্ডরাইটিংটা সুন্দর হয় সেই জন্য এই বইগুলো। তো আমি ভেবেছিলাম যে বইগুলো একটু বড় বড় আসবে, বাট অনলাইন থেকে এত ছোট ছোট এসেছে না, মানে এতটা ভাবিনি যে এই ধরনের ছোট ছোট আসবে, আর একটু বড় আশা করেছিলাম। আর চলো দেখি এই চেন, এই চেনটা খুলি দেখি এই পকেটটাতে কী আছে, দেখো তো দেখতে দেবে না আমাকে, তো এটাতে কী আছে দেখি, ও এটাতে আছে যে ওর পেন্সিল স্লেটে লেখা, এই যে পেন্সিলগুলো ওর বাবা নিয়ে এসেছিল একবারে একটা প্যাকেট পুরো। এবার দেখো ওইটা নেবে, বাইরে রাখলে দেখতে পাই যে না, তো এবার নেওয়ার জন্য বায়না করো, ওই জন্য আমি ব্যাগের ওই পকেটটার মধ্যে রেখে দিয়েছি, ও আর অতটা গুরুত্ব দেয় না। আর দেখো ওই পেন্সিলটাকে কী করলো, এত দুষ্টু না মেয়েটা। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার মেয়ের সাথে থেকো, আমাদের সাথে থেকো, দেখেছো কী মুখে দিচ্ছে, আবার আবার দেখাচ্ছে আমাকে, এত দুষ্টুরা একটুও স্থির থাকে না, দেখো আবার নিজেই বার করার চেষ্টা করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ওকে বাই।